দর্শক সমাজকে নিয়ে সমাজের মানুষদের নিয়ে ভাববার সময় হয়তো নেই অনেকেরই কিন্তু অনেকেই আবার সমাজের মানুষের জন্য যতটুকু সম্ভব সহযোগিতার হাত বাড়িয়ে দেন তেমনি একজন ব্যক্তি আজকের আমাদের পর্বের সম্মানিত অতিথি বর্তমানে দেশে অগ্নিদগ্ধ হওয়া মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে কিন্তু সঠিক চিকিৎসা ও পরামর্শ কতজনই বা পায় পুড়ে যাওয়া মানুষটির কসমেটিক সার্জারির মাধ্যমে একটি সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অনেক ধরনের চেষ্টার পাশাপাশি প্রয়োজন মানসিক সাপোর্টও মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসার সাবরিন চৌধুরী পাওয়ার্ড বাই বেনি বুনন দর্শক মনের কথার আজকের পর্বের বিষয় কসমেটিক সার্জারি মানসিক প্রস্তুতি ও প্রশান্তি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশেষজ্ঞকে আমাদের সাথে আছেন ডক্টর শারমিন সুমি সহকারী অধ্যাপক শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি কেমন আছেন আপু আপনি অনেক ভালো আছে এবং অনেক ধন্যবাদ এত চমৎকার একটা অনুষ্ঠানের জন্য ধন্যবাদ আপু আপনাকেও এবং স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে আপু আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি কসমেটিক সার্জারি তো বিষয়টা অনেকের কাছেই অনেকটুকুই জানা আবার অনেকেই এটা সম্পর্কে অনেকটা কম ধারণা রাখেন প্রথমে যদি একটু জানতে চাই যে কসমেটিক সার্জারি কি এবং আমাদের দেশে কোন কোন কসমেটিক সার্জারিগুলো আসলে অ্যাভেলেবেল আছে হ্যাঁ অনেক ধন্যবাদ আসলে এটা এত চমৎকার একটি বিষয় যে শুধুমাত্র সাধারণ মানুষের কাছে না অনেক চিকিৎসকের কাছেও কসমেটিক সার্জারির বিষয়টা একেবারে পরিষ্কার না ইনফ্যাক্ট আমিও যখন প্রথম প্লাস্টিক সার্জারিতে শুরু করব আমি এমবিবিএস কমপ্লিট করে ডক্টর হয়ে গিয়েছি কিন্তু কসমেটিক সার্জারিতে ঠিক কী কী কাজ বা প্লাস্টিক সার্জারি কী কী কাজ বাংলাদেশে হয় সেই টু থাউজেন্ড সিক্সে আমিও তেমনভাবে জানতাম না তো আসলে প্লাস্টিক সার্জারি কসমেটিক সার্জারি অ্যাস্থেটিক সার্জারি যে নামেই ডাকা হোক না কেন বিষয়গুলো আসলে প্লাস্টিক সার্জারি একটা বড় ছাতার নিচে অনেকগুলো বিষয় সংশ্লিষ্ট যখন কসমেটিক সার্জারি আমরা বলি তখন পিওরলি সেটা হয়ে যায় যে সৌন্দর্য বর্ধনের জন্য যে সার্জারি এখানে একটা বিষয় মানুষ কিন্তু প্রতিটি মানুষই সুন্দর হতে চায় এটা তার অন্তর্গত চাহিদা কিন্তু তারপরেও দেখা যায় যে সুন্দর সুন্দর হওয়ার জন্য তার প্রচেষ্টাকে মানে অনেকেই হয়তো ভালো চোখে দেখেন না আবার দেখেন অনেক সময় আমরা সফল মানুষদের অনেক প্রেস করি অনেক প্রশংসা করি কিন্তু তার সফল হওয়ার যে পদ্ধতিগুলো সেই পদ্ধতির পিছনে তার কষ্টগুলো সেগুলো কেউ দেখতে চায় না বা সেগুলো যখন প্রাথমিক অবস্থা থাকে তখন সেটাকে নানাভাবে বিদ্রুপ করা হয় কসমেটিক সার্জারির ক্ষেত্রে বাংলাদেশে মানুষের মনে সেই ধরনের অনেক কিছু আছে চিন্তাভাবনায় কিন্তু আসার বিষয়টা অনেক চেঞ্জ হয়েছে এবং কসমেটিক সার্জারি কি কি হয় এটা আর বলার কোনো উপায় নেই কারণ কি কি হয় না এরকম একটা বিষয় মানে আপনি বা আমি টিভি উপন্যাস সাহিত্য যা এগুলোতে যা যা দেখেছি মোটামুটি সব তাও যদি আমি একটু শর্টলি ধরতে চাই যে কি কি জিনিস হয় বলা হয়ে থাকে যে মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত আপনি শারীরিক সৌন্দর্য বাড়ানোর জন্য বা নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন কিছু করতে পারেন সেগুলো অপারেশনের মাধ্যমেও করতে পারেন অথবা প্রসিডিউরের মাধ্যমেও করতে পারেন যেমন হচ্ছে যে একটা বড় পার্ট জুড়ে আছে যে একটু বার্ধক্য চলে আসতে চাচ্ছে বা আমাদের এই সময়টা চল্লিশ পার হচ্ছে বা হয়েছে পঞ্চাশ এর দিকে এই সময়টায় স্কিনে কিছু ভাঁজ আসে স্কিনে কিছু চেঞ্জ আসে প্লাস ট্রেন্ডের একটা বিষয় থাকে সো অনেকেই প্রসিডিউর যেরকম হচ্ছে ফিলার বটক্স এইসব করে ফেসটাকে অনেকদিন ভালো রাখতে পারে লেজার করতে পারে এছাড়াও তার বডিতে বিভিন্ন ধরনের শেপ চেঞ্জের জন্য নাকের অপারেশন করে থাকে ঠোঁটের করে থাকে তারপর ব্রেস্টের অগমেন্টেশন বা বড় করা বা ছোট করা পেটের টান টান করা তারপর অনেকের বডিতে একটু এক্সট্রা ফ্যাট থাকে সেটাকে কন্ট্রোল করার জন্য লাইপোসাকশন এরকম প্রচুর পদ্ধতি আছে এখানে কয়েকটা জিনিস প্রযোজ্য যে কসমেটিক সার্জারি একজন সুস্থ স্বাভাবিক মানুষ নিজেকে আরেকটু ভালোভাবে উপস্থাপন করার জন্য করতে পারে আবার অনেকে বার্ন বা পুড়ে গেছে আগে হয়তো সে যেরকম ছিল তার থেকে এখন একটু চেঞ্জ হয়েছে এই চেঞ্জটাকে সে নিতে পারছে না সেটার জন্য করতে পারে সো অনেক কিছু রিলেটেড কসমেটিক সার্জারিও এখন আর পিওরলি সৌন্দর্য বর্ধনের যেন না অনেক সময় চাহিদার অংশ হয়ে গেছে আসলে একদমই তাই এবং আপু আমরা এটা নিয়ে আসলে অনেক ধরনের কথা আছে যে কসমেটিক সার্জারি ভালো নাকি খারাপ সে নিয়ে অনেক কন্ট্রোভার্সিও মানুষের মাঝে আছে অনেক মিথসও আছে এটা নিয়ে যদি আপু একটু বলেন যে এটা আসলে কতটুকু ভালো এবং কার্যকর এবং খারাপ হলেও প্রথম কথা হচ্ছে যে প্রতি সার্জারিতেই তো আসলে আমরা যে কোনো সার্জারি সেটা প্রয়োজনের জন্য যে সার্জারিগুলো করা হয় শারীরিক প্রয়োজনে সেগুলোতেও কিন্তু কোনো না কোনো সাইড ইফেক্ট থাকে এখন সাইড ইফেক্টের বিষয়ে কসমেটিক সার্জারিতে রকমভাবে এসেছে যে এটা করলে ক্যান্সার হয় বা এটা করলে পরে আরও খারাপ হয়ে যায় কিংবা এটা করলে ভালো দেখায় না এই বিষয়গুলো আসলে মিত বেশি প্রযোজ্য এটা মানে এটার ভেতরে সত্যতা খুবই কম খুবই কম যেই বিষয়টা থাকে আসলে পুরো জিনিসটাকে আপনাকে মেনটেন করতে হবে হ্যাঁ এখন আপনি আপনার সৌন্দর্যটাকে ফুটিয়ে রাখতে চান দীর্ঘস্থায়ীভাবে ধরে রাখতে চান আপনাকে কিছু শ্রম দিতে হবে বা যে যারা আছেন আমরা মাধুরী দীক্ষিতকে দেখে খুবই অবাক হয়ে যায় ভালোবাসি যে এত বয়সেও তার এরকম কিন্তু তার পেছনে তার যে রুটিনগুলো আছে সেটা কিন্তু অনেক বড় তো কসমেটিক সার্জারির বিষয়েও যে রেজাল্ট আসে সেটাকে ধরে রাখতে আপনাকেও একটু প্রচেষ্টা নিয়ে রাখতে হবে এবং আমাদের বাংলাদেশে জয়া হাসান তাকে তাকেও আমরা যত দিন দেখছি তত ইয়াং হচ্ছে এই বিষয়গুলো সেরকমই যে খারাপ মানে সাইড এফেক্ট এগুলো করলে ক্যান্সার হবে বা এগুলো করলে অন্য অসুখ হবে বা অনেক কিছু ই হয়ে যাবে বিষয়গুলো তেমন না তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে একজন এক্সপার্ট হ্যান্ডে প্লাস্টিক সার্জনের কাছে জেনে বুঝে তার এক্সপেকটেশন কতখানি এবং কতটুকু ফিজিবল সেগুলো বুঝে যখন একজন প্লাস্টিক সার্জনের শরণাপন্ন হয় তখন রেজাল্টটা বা আউটকামটা অনেক ভালো হয় একদম সঠিক বিজ্ঞানসম্মত উপায় একটা চিকিৎসার মধ্য দিয়ে যদি যায় সেক্ষেত্রে আউটকামের জায়গাটা ভালো হয় আপু এই বিষয়টা জানতে যে অগ্নিদগ্ধ মানুষের পরিমাণ কিন্তু এখন অনেক বাড়ছে আমরা সম্প্রতিও দেখেছি এক মর্মান্তিক ঘটনা বেইলি রোডে এবং সেখানেও কিন্তু অনেক মানুষ অগ্নিদগ্ধ হয়েছেন এরকম সারা দেশেও কিন্তু এই গরমের সময় বিভিন্ন সময়ে কিন্তু অনেক বার্নের রোগীরা আপনাদের কাছে নিশ্চয়ই এসে থাকেন তো সেই ক্ষেত্রে তাদের যে যে ক্ষতর যে জায়গাটা এটাকে প্লাস্টিক সার্জারি যে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে এবং সেই সময় তো চিকিৎসাটা আসলে অনেক যন্ত্রণাদায়ক হয় বারবার ড্রেসিং করা এই বিষয়টাও একটা মানসিক যন্ত্রণার হয়ে থাকে সেটা আপু আপনার কিভাবে হ্যান্ডেল আপনি কিছুটা এই রিলেটেড বলে আপনার কাছে প্রশ্নগুলো এসেছে আমরা যখন আসলে ঢাকা মেডিকেল কলেজে বার্ন ইউনিটে ছিলাম তখনও প্রচুর পেশেন্ট ছিল কিন্তু তখনের যে পেশেন্টগুলো এখনকার পেশেন্ট আবার একটু ট্রেন চেঞ্জ হয়েছে অন্য রকমের আগে আমরা বার্ন পেতাম বলতে পোড়া রোগীগুলো পেতাম আগুনে পোড়া এখন আমরা অনেক রোগী পাই যারা শুধুমাত্র ইলেকট্রিক বার্নে ইলেকট্রিক বার্নের একটা অনেক বড় অংশ বেড়ে যাওয়ার কারণ হচ্ছে যে বিভিন্ন জায়গায় অনিরাপদ যে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সেটার কারণে আমরা না জেনে অনেকে অ্যাক্সিডেন্ট হয়ে এবং এই পোড়ার পোড়ার দাগ পোড়ার সমস্যার পাশাপাশি অঙ্গহানিরও একটা সমস্যা তৈরি করে ইলেকট্রিক বার্ন তো এই পেশেন্টগুলো আসলে আমরা যারা ডিল করি আমরা কিন্তু আসলে পেশেন্টের ক্ষত ক্ষত থেকে তাকে বাঁচিয়ে তোলা এবং তার ক্ষতটা পূরণ করা নিয়েই বেশি চিন্তিত থাকে আমরা ফিল করি যে অনেক রোগীর অনেক সাপোর্ট দরকার একটা ছেলে সে ক্লাস ফোরে পড়ে সে স্কুলে যেত সে পর্দার স্ট্যান্ডটা দিয়ে বাইরের ঘুড়িটা সরাতে গিয়ে ইলেকট্রিক বার্ন হয়েছে তার একটা হাত কেটে ফেলতে হয়েছে একটা পায়ের কিছু অংশ ফেলে দিতে হয়েছে সে তিন মাস ধরে হসপিটালে ভর্তি নিয়মিতভাবে তার ড্রেসিংয়ের কষ্ট নিতে হয়েছে সেই ছেলেটিকে সাপোর্ট দেওয়ার মতো অবস্থা কিন্তু আমাদের থাকে না কারণ আমরা বার্নের ট্রিটমেন্ট জানি আমরা কীভাবে রোগীকে অ্যাপ্রোচ করতে হয় কীভাবে তার ভেতরে শান্তিটা দিতে হয় বা তাকে উদ্দীপনা জাগাতে হয় সেটা আমরা যাই না আমরা হয়তো একটু দুষ্টুমি করতে পারি যে বাবা কি হবে তুমি যখন সে বলে যে আমি ডাক্তার হব সেটাও আমাদেরকে অনেক ফিল করায় যে সে চাচ্ছে তার মতো কষ্টের ভেতর দিয়ে যারা যাচ্ছে। তাদেরকে কিছু সেবা দিতে। কিন্তু সত্যিকার অর্থে যে আমরা পারি না এবং আমরা ফিল করি যারা নিয়ে নিয়ে কাজ কাজ করে। করে। এদের একটা বড় সাপোর্ট এই ধরনের ইনস্টিটিউটে খুব দরকার কিন্তু আমরা আসলে ওভাবে ঠিক পাই একদম এবং সম্মানিত চিকিৎসা পদ্ধতির জায়গাও কারণ ওই সময় শুধুমাত্র ওই ব্যক্তিটিকে মানসিকভাবে উজ্জীবিত রাখা এবং কেয়ারগিভার যারা আছে তাদের জন্য প্রয়োজন দেখি যে গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং তখন কিন্তু পুরো পরিবার আক্রান্ত হচ্ছে মারাও যাচ্ছে সব সদস্যরা তো সেই ক্ষেত্রে বিষয়টা যদি একটু বলেন খুব খুব কাছে মানে বেশ কিছুদিন আগের একটা ঘটনা এই যদি সবার মনে আছে একজন চিকিৎসা শিক্ষার্থী মানে মেডিকেল এর সে বোধহয় থার্ড ইয়ারে বা ফোর্থ ইয়ারে পরে তার মা বাবা ভাই যে বাসায় থাকতো কিচেনে সকালবেলা মা যখন আগুন জ্বালাতে গিয়েছে সিলিন্ডার সিলিন্ডার মানে সিলিন্ডার তো বাসায় গ্যাস লিক হয় এবং সেখান থেকে গ্যাসটা আউট হয় তখন তার বাবা এবং ভাই চারজনই প্রচন্ডভাবে অগ্নিদগ্ধ হয় শুধু মেটা কিছু কম কিন্তু তারও ক্ষতি অনেকখানি মানে চারজনের ভিতরে আমরা শুধুমাত্র মেয়েটিকেই বাঁচাতে পেরেছি এবং মেয়ের সেবা দিচ্ছে তার মা মামি তো আসলে আমরা জানি না ওকে কিভাবে আমরা প্রথম যেদিকে আমরা করতাম যে আমরা জানাতামই না আমরা জানাতামই না যে ওর বাবা মা মারা গেছে বা কিছু তো এখনো সে সেভাবে জানে না বা জানলেও বুঝতে পারলেও সেভাবে সে করে না কিন্তু মানুষের ভেতরে একটা অন্তর্গত শক্তি আছে এবং যে কোনো অসুস্থতায় সেটা বোধ হয় তাকে সাপোর্ট করে সে সেরে উঠছে এরকম অনেক মানুষকে দেখেছে আমরা যে পরিবার হারিয়ে একেবারে নিঃস্ব অবস্থা থেকে আবার সে সামনে আগানোর শক্তি পায় কিন্তু সেই ক্ষেত্রেও আসলে আমরা রাষ্ট্রীয়ভাবে বা প্রশাসনিকভাবে যদি তাকে আরও সহায়তা দিতে পারি নিশ্চয়ই তার জীবনটা অনেক সুন্দর হবে একদমই তাই আপু ক্ষেত্রে জানতে চাই যে কত পার্সেন্ট আসলে পুড়ে গেলে আমরা এই বিষয়গুলো অনেক সময় পত্র পত্রপত্রিকায় লেখা দেখি যে এত পার্সেন্ট হয়তো তার পুড়ে গেছে বলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হয়নি এটা যদি বলেন যে একজন রোগীর পুড়ে যাওয়ার মাত্রা কতখানি হলে সে একটু আমরা তাকে খুব রিস্কি জোনে ফেলবো বা সিভিয়ার পেশেন্ট হিসেবে ট্রিট করবো আসলে একটা বিষয় আছেই যেটা বলছিলেন যে কত পার্সেন্ট কিন্তু আপনি দেখেন বেইলি রোডের যে অগ্নি দুর্ঘটনা ঘটলো সেখানে অনেক মানুষ এসেছে তাদের দেখে বোঝার কোনো উপায় নেই যেতে পুড়ে গিয়েছে কিন্তু তারা মৃত মানে আমরা পেয়েছি তাকে মৃত তার একটা বড় কারণ হচ্ছে তাদের ইনহেলেশন ইঞ্জুরি বা শ্বাসনালিতে মানে কার্বন মনোক্সাইড পয়জনিং থেকে ওখানেই তারা মারা গেছে স্পটে আর কিছু মানুষ আসে যারা হয়তো মুখ বা গলা বা আশেপাশে পুড়েছে কিন্তু তখনও তাদের শ্বাসনালী পোড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং পুড়ে যায় বলে দেখা যায় যে অনেক কম ক্ষত হলেও তাদেরকে খুব দ্রুত তাদের শ্বাস প্রশ্বাসের নালিটা পুড়ে যাওয়ার কারণে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় ইনফেকশন হয় নিউমোনিয়া হয় সেখান থেকে রেসপিটি ফেলোর হয়ে মারা যায় তাই সেই কারণে আসলে আমরা পার্সেন্টেজের উপর কিছু ক্ষেত্রে গুরুত্ব দিই কিন্তু সব ক্ষেত্রে আমরা সেটাকে বলতে পাই না তারপরেও হচ্ছে ত্রিশ পার্সেন্টের বেশি যে কোনো পড়াই অনেক বেশি ভয়ঙ্কর এবং আমাদের দেশে না শুধু সারা বিশ্বে চল্লিশ পার্সেন্টের উপরে এটাকে ক্রিটিক্যালি ইলনেস বলা হয় মানে এই সময়টাকে তাকে প্রচুর স্ট্রাগল দিয়ে বাঁচাতে হয় এবং স্ট্রাগল দিয়েও সময় হয় না এবং সত্যি কথা যেটা যে সিক্সটি পার্সেন্টের উপরে গেলেই মোটামুটি আনসালভাজেবল মানে তাকে আমরা শুধু সেবাই দিতে পারি তাকে কতখানি বাঁচাতে পারবো তার কোনো ভরসা নেই এবং সেটা যদি সেভেন্টি পার্সেন্টের উপরে যায় সেই ক্ষেত্রে বলা হয়ে থাকে যে মানে আমরা তো বিভিন্নভাবে বৈশ্বিক বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কাজ করি বার্নের রোগী নিয়ে যারা ডিল করে তারা আমাদের কাছে কিছুদিন আগেও এসেছিল ইন্টারপ্লাস্টার মাধ্যমে তারা বলছিল যে তোমার তোমরা আনসারভিসেবল যে বার্ন পেশেন্ট তাদের নিয়ে অনেক অকুপাইড মানে সেভেন্টি পার্সেন্টের উপরে প্রচুর বার্ন পেশেন্ট কিন্তু তাদেরকেও আমাদের অনেক মানে সার্ভিস দিতে হচ্ছে কিন্তু আলটিমেটলি তাদেরকে আমরা বাঁচাতে পারছি না এবং বিগত কয়েক বছরেও সম্ভবত সত্তর এর উপরে কেউ বেঁচেছে হয় এক বা দুজন এরকম কিন্তু আমাদের এই রেটটাও বা এইটাও অনেক বেশি বেশি আপু সেই ক্ষেত্রে যদি একটু জানতে চাই যে যারা এরকম ক্ষত নিয়ে আসেন তাদের একটা কসমেটিক সার্জারির পরে বা প্লাস্টিক সার্জারির পরে আসলে রিকভারির রেটটা কেমন থাকে যে আগের মতোই সে সেই ত্বকটা ফিরে পায় কিনা না বা সেরকমভাবে সে ফাংশন করতে পারে কিনা সেই ক্ষেত্রেও আসলে তার পোড়াটা কোথায় কোন জায়গায় কতখানি সাধারণত মানে পোড়ার দাগ যেটা হয় সাধারণত আমরা ফেস বা হাত পা যেগুলো এক্সপোজড পার্ট সেই জায়গায় হলে বেশি চিন্তিত হই এবং নারীরা যেটা হয় তারপরে সেটা হচ্ছে তার বুকে বা পেটে এইসব জায়গায়ও যদি হয় আর যে কোনো জায়গায় ক্ষত থাকলে তার সেই স্কিনটা নিয়ে তার মনে ছেলে মেয়ে নির্বিশেষেই কিন্তু একটা চিন্তা ভাবনা থাকে এখন কতখানি আসলে তাকে দেয়া যাবে এবং তার আর স্কিনটা ঠিক কীরকম কতখানি পড়েছে তার বডিতে কতখানি টিস্যু রিপ্লেস করা যাচ্ছে সে কতখানি ইফোর্ট দিতে পারছে মানে তার কিছু ফ্যামিলিয়াল বা কিছু ব্যাপার থাকে যে তাকে হয়তো দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্যে থাকলে আমরা একটা রেজাল্ট দিতে পারি যে বিভিন্ন সময় টিস্যু এক্সপান্ডার দিয়ে ফুলিয়ে তার নর্মাল স্কিনটা দিয়ে রিপ্লেস করলে কিন্তু সেই ক্ষেত্রেও ওই যে সেই যে আর্থিক পারিবারিক বিষয়গুলো অনেক জড়িত থাকে তাই আসলে ওভাবে ঠিক বলা সম্ভব না যে সব রোগীর ক্ষেত্রে আউটকাম একই রকম হচ্ছে তবে যারা অনেক দিন লেগে থাকে বা যারা চায় আসলে পরিবর্তন অনেক দিন ধরে চেষ্টা করতে থাকে অনেকের অনেক পরিবর্তন হয় আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় পড়ার পরেও দাগ খুব বেশি গভীর হয় না সেক্ষেত্রেও কিন্তু পাঁচ থেকে ছয় মাস পরে তার অনেকখানি পরিবর্তন হয় মানে সব মিলে বড় কথা হচ্ছে যে সে নিজে কতখানি টেক কেয়ার করছে তার উপরেও অনেকখানি নির্ভর করে আপু যারা যারা আসলে এই যে ক্ষত নিয়ে আসেন বা বার নিয়ে আসেন তাদের আসলে পরিবারের সদস্যদের মানসিক অবস্থাটাও কিন্তু আসলে খুব খারাপই থাকে কারণ স্বাভাবিকভাবেই একজন সুস্থ মানুষ যাকে আমি দেখেছি গতকালকেও হয়তো তাকে একটা ভয়ঙ্কর অবস্থায় আমি আবার তাকে দেখছি এরকম মর্মান্তিক অবস্থায় এটা চোখের সামনে দেখাটাও খুব একটা দুরূহ ব্যাপার তো সেই জায়গা থেকে তাদের মানসিক সাপোর্টটা আসলে কীভাবে দিয়ে থাকেন আপনারা বা এটা যদি বলেন আমরা খুবই দুঃখিত খুবই দুঃখিত আমরা ফিল করি আমরা বুঝি কিন্তু আমরা আসলে ওই জায়গাটায় ওই জায়গাটায় কাজ করতে পারি না একেবারেই কাজ করতে পারি না কারণ আমরা হচ্ছি যখন রোগীকে বাঁচাতে ব্যস্ত সেই সময়টাই রোগীর লোকরা আমাদের কাছে থাকে এবং দেখা যায় যে এই এখন প্লাজমা লাগছে এই এখন ব্লাড লাগছে এখন ফ্লুইড লাগছে এখন স্যালাইন লাগছে আজকে ড্রেসিংয়ের সময় কে থাকবে ওদের ওই সময়টায় হাসপাতালের বাইরে মানে আমরা যে কেবিনে বা যে ওয়ার্ডে সে আছে তার বাইরে একজনকে অপেক্ষা করতে হচ্ছে এখনকার এই ছোট পরিবারের যুগে বেশিরভাগ সময় দেখা যায় কিন্তু মানুষ থাকে না মানুষ থাকে না তো এই জায়গাগুলোতে আমরা আজকে একজনকে বোঝাচ্ছি আরেক পরে যাকে প্রয়োজন ওই সময় তিনি নেই বা তিনি হয়তো ইনফরমেশনটা পাস করলো না তারপরে আমরা চেষ্টা করি যে কোনো রোগীর ক্ষেত্রে অপারেশনের সময় বা নতুন আসলো যখন বা প্রতিটা ড্রেসিংয়ের পরে সবাই উৎসুক হয়ে থাকে যে তার রোগী কি ভালো হচ্ছে কি না কি রকম ভালো হচ্ছে বা তারা আর কি কি করতে পারে এই জায়গাগুলোতে হয়তো আমরা তখন আমরা কাজ করতে পারি প্রতিদিন একবার করে তাদের সাথে আমরা কথা বলে বা রোগীটা দেখে তাকে আমরা জানাতে চেষ্টা করি কিন্তু ওইভাবে ঠিক মানে স্ট্রেসড মানুষের জন্য যে আলাদাভাবে মানসিক প্রশান্তির জন্য কাজ করা আসলে সেটা আমাদের পক্ষে করা সম্ভব হয় না আপু সার্জারির আগে পরে তো একটা শারীরিক এবং মানসিক প্রস্তুতি জায়গা আছে সেই ক্ষেত্রে আসলে রোগীকে কি ধরনের প্রিপারেশন নিতে হয় সেটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে কসমেটিক সার্জারিও যদি বলেন বা এখানে বার্নের ক্ষেত্রে তাদেরও যে সার্জারির মধ্য দিয়ে যেতে হয় সেটা আসলে কিভাবে করা হয় এই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যে কোন সার্জারিটা তাদের হচ্ছে এবং সেই সার্জারিটার প্রসিডিউরে কতক্ষণ সময় লাগতে পারে সেই অপারেশনের পরবর্তী কিছু দিনে তার কি ধরনের রেস্ট্রিকশনের মধ্য দিয়ে যেতে হবে অনেক সময় দেখা যায় যে আমরা শরীরে একটা আলগা বেলুন বা ইমপ্লা টিস এক্সপান্ডার দিচ্ছে যখন ওই জায়গাটা ভারী হয়ে থাকছে তাকে হয়তো এক মাস থেকে ছয় মাস পর্যন্ত সেটা বেয়ার করতে হচ্ছে কিন্তু তাকে একটু সেফলি থাকতে হবে যাতে কোনোভাবে আঘাত না থাকে কেউ যেন দেখে তাকে আবার বিদ্রুপ না করে সেজন্য তাকে ঢেকে রাখতে হচ্ছে এই বিষয়গুলো তাদের সাথে আমরা প্ল্যানিং করে অপারেশনের দিকে আগাই দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এমন এক্সপিরিয়েন্সও আছে যে সে চাচ্ছে তার ফিজিক্যাল অভাবে একটা চেঞ্জ আনতে তার ব্রেস্টটা বেশি ঝুলে গিয়েছে সেটাকে সে ঠিক করতে চায় তার হাজবেন্ডও চায় যে হ্যাঁ ঠিক করুক কিন্তু দেখা যাচ্ছে যে তার পরিবারের মানুষজন এটা নিয়ে খুব একটা ইচ্ছুক না এবং দেখেন একটা মেয়ে যখন বিশেষ করে তার পরিবারের জন্য কাজ করতে মানে সে যখন সার্জারিতে যাবে তাকে আমরা তো রেস্ট্রিকশন দিই বারো দিন বা দুই সপ্তাহের এই সময়টা তার বাসার খাবার ব্যবস্থাটা কি হবে তাকে কে হ্যান্ডেল করবে এই জায়গাগুলোতে দেখা যায় যে সেই প্রেসক্রিপশনটা নিয়েও অনেক ধরনের গবেষণা হয় মেটার কি হয়েছে কেন হয়েছে তো এই বিষয়গুলো আসলে আমরা সবসময় চাই প্রাইভেসির মাধ্যমে রাখতে এবং রোগী এবং অপারেশনের সময় রোগীর আশেপাশে কে থাকবে কতটুকু তথ্য তারা পাবে তারা রোগীর ডিজায়ার কি সেটাকে অবশ্যই আমরা প্রাধান্য দেই এই বিষয়ে আবু আমরা আরও জানবো ফিঠি ছোট্ট একটা বিরতির পর দর্শক মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়েছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আরো বিশদ আলোচনা করব আর সাথী থাকুন বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে পাওয়ার বাই বেনি আজকের মনের কথার বিষয় প্লাস্টিক সার্জারি মানসিক প্রস্তুতি ও প্রশান্তি আমাদের সাথে আছেন ডক্টর শারমিন সুমি আপু যেটা নিয়ে বলছিলাম তো এই ক্ষেত্রে আমরা আবার অনেক সময় দেখি যে মানুষ কিন্তু প্লাস্টিক সার্জারির পরে অনেকে আবার অনুশোচনা করে যে না আমি মনে হয় আগেই ভালো ছিলাম বা এখন হয়তো আমাকে আরেকটু দেখতে যেরকমটা চাচ্ছিলাম সেরকমটা হয়তো হয়নি তো এই বিষয়টা কিভাবে দেখেন এইটা তো অনেকের ক্ষেত্রেই হয় কারণ অনেকেই দেখা যায় মানসিকভাবে সে কী চাচ্ছে তার নিজের কাছে পরিষ্কার না মানসিক অস্থিরতায় ভোগে অনেকেই হচ্ছে নিজেকে সুন্দর করতে চাচ্ছে কিন্তু অন্যের চোখ দিয়ে মানে তাকে তার হাজব্যান্ড ভালো বলুক বা তার ফ্রেন্ড ভালো বলুক এই রকম জায়গাগুলো থেকে তো সেই ক্ষেত্রে আমরা সবসময় চেষ্টা করি আসলে যে রোগীগুলো যেন মানে হুট করে এসে আমাকে আজকেই করে দেন কালকেই আমি বাসায় চলে যাব আমি সুন্দর হয়ে যাব এই বিষয়গুলোকে প্রাধান্য না দেয় আমরা সাধারণত দুই থেকে তিনটা সেশন তার সাথে না বসে অপারেশনে যেতে চাই না কারণ হচ্ছে যে যদি তার মনে আসলে বিভিন্ন ধরনের কনফ্লিকশন থাকে তারা কিন্তু এর মধ্যেই ডিসিশন চেঞ্জ করবে এবং তিনটা সেশন মানে কথা বলে সে যদি একটা সমাধানে আসে বা একটা স্থির একটা সিদ্ধান্তে আসে নিজে সে নিজে কনভিনসড এবং এই বিষয়ে আমরা তারপরেও দেখেছি তারপরেও যে এতবার করে বলার পরে এতবার করে ই করার পরেও সে অপারেশনের আগে হয়তো তার একেবারে মেইল লাইক চেস্ট একটা মেয়ে এসেছে সেও মেডিকেল স্টুডেন্ট সে এসেছে তার ইমপ্লান করবে ফ্যামিলির কাউকে জানাচ্ছে না সে একা চলে এসেছে অপারেশনের জন্য এবং অপারেশনের পরে এত চমৎকার একটা সেই পেসেছে ফিগারটা এত সুন্দর লাগছে কিন্তু তার ফ্রেন্ডরা তাকে হয়তো বলেছে যে তোর আগেই ভালো ছিল তার মনে তখনই মনে হলো আল্লাহ আগেই ভালো ছিল আমার ফ্রেন্ডরা বলছে তাহলে হয়তো আমি ভুল করেছি এবং সে এত চমৎকার একটা রেজাল্ট পাওয়ার পরেও সে এক মাস পরে বলে আমি এগুলো খুলে ফেলবো আমার লাগবে না আমি ওরা বলেছে আমি আগেই ভালো ছিল মানে এই বিষয়গুলো কাজ করে অনেকে হয়তো রেজাল্টটাও অনেক সুন্দর হয়েছে কিন্তু তার তারপরে হ্যাঁ স্যাটিসফ্যাকশনের জায়গাটা ওরকম নাম তার মনটাকে একটা ভুল মেসেজ দিচ্ছে বা অন্য ধরনের মেসেজ দিচ্ছে তো সেই ক্ষেত্রেও আমরা পেশেন্ট যা চায় অবশ্যই তবে তাকে একটা স্থির সিদ্ধান্তে নিয়ে এবং সে একেবারে নিজে লিখিত আকারে বা ভিডিও আকারে আমরা তার কনসেন্টগুলো নিয়ে তাকে ডিল করি যাতে পরবর্তীতে আবার সে সেরকম কোনো চিন্তাভাবনার মধ্যে না যায় আরও একটা আরও কিছু বিষয় আছে যে অনেকেই ভেবে থাকে যে আমরা আমরা বিভিন্ন ধরনের আউটকামের ছবি কিন্তু দেখাই বা বলে থাকি তারপরেও দেখা যায় যে অনেক প্রস্তুত রোগী তারপরেও অপারেশনের পরে সে কিছুতেই হ্যাপি হতে পারছে না সে আরও একজন সার্জনের কাছে যাচ্ছে আরও দুইজন তিনজনের কাছে যাচ্ছে এবং তার ওদের হ্যাঁ আরও কনফিউজ হচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে আমরাও তাকে বলি যে আপনি একটু সময় দিন আপনি আপনার খুব কাছের মানুষ অথবা আপনি একজন সাইকেট্রিস্ট অথবা সাইকোলজিস্টের পরামর্শ নিয়ে তারপর আপনি সিদ্ধান্ত নিন একটু ধৈর্য ধরুন এবং আমরা দেখেছি যে এই ধরনের কথা বলার পর অনেকেরই আসলে তারও নিজের একটা সেলফ রিয়েলাইজেশন হয় যে আসলেই তো আমি তো আমার মনের কথা শুনছি না বা মনের যত্ন নিচ্ছি না এবং অনেকে হেল্প নেয়ও এবং পরবর্তীতে এগুলো তারা রিকভার করে ওঠে মানে আমাদের একটা বড় পার্ট হচ্ছে যে রোগীকে রোগীর কথাগুলো ধৈর্য ধরে শুনে সেই অনুযায়ী রেসপন্স করা আমরা অনেক সময়ই দেখি রোগী এসেছে প্রায় তিন পাতা কোশ্চেন টাইপ করে লিখে নিয়ে এসেছে এবং আমাকে জিজ্ঞেস করছে যে এটা এরকম হলে কি করবো ওরকম হলে কি করবো মানে সেই জায়গাটাতেও আমাদের ধৈর্য ধরে শুনতে হয় তার কথা একদমই তাই এবং এই ক্ষেত্রে যেহেতু দীর্ঘমেয়াদী পদ্ধতি এবং চিকিৎসা ব্যবস্থা এবং সেখানে কিন্তু চিকিৎসা তাকে তার মানসিক জোরটা আসলে অনেকটুকুই সেভাবে করে রাখতে হয় সুতরাং নিজের মনটা কি চায় নিজের মনের কথা শোনা সেই বিষয়টা মনে হয় অনেক বেশি ইম্পর্টেন্ট আপু এই বিষয়ে একটু জানতে চাই যে সেলফ হার্ম যারা করে থাকে আমরা অনেক বেশি দেখতে পাই মাদকা যারা জড়িয়ে থাকে বা পার্সোনালি ডিসঅর্ডার যাদের আছে অনেক সেলফ টেন্ডেন্সি থাকে তো সেই ক্ষেত্রে অনেকের এমন বেশি কাটা দাগ থাকে যেটা হয়তো তাকে খুব ভিজিবল একটা জায়গায় তাকে পরবর্তীতে অনেক সমস্যা ফেস করতে হয় সেই ক্ষেত্রে কতটুকু কার্যকর ভূমিকা পালন করে অনেক পেশেন্ট আমরা পাই এবং এই নিয়ে অনেক মানুষের অনেক মিসকনসেপশন আছে আবার অনেক যেমন আমরা সেল ফার্মের দাগগুলো দেখলেই এখন আরেকটা ট্যাবু হয়ে গেছে এ মানসিকভাবে অসুস্থ এই অসুস্থ একে আমরা কেন হেল্প করব। এই ধরনের একটা বিষয় কাজ করে এবং আমরা অনেকবার এই রোগীদের সাথে কথা বলে দেখেছি যে বাবু তুমি যে কাটতে তুমি কি ব্যথা পেতে না ওরা ওই সময় আসলে ব্যথা পায় না বা ফিল করে না এবং দুই তিন বছরের মধ্যেই দেখা যায় যে তার অনুশোচনা চলে আসে যে কেন আমি এরকম করলাম আমরা এমনও মানুষ দেখেছি যে সে দীর্ঘ পঁচিশ বছরে তার পুরো হাত কখনো কোথাও এক্সপোজ করেনি এমনভাবে কভার করে রেখেছে বা এমনভাবে সে লং স্লিভের শার্ট পরে কিন্তু এখন সে অনুশোচনায় ভুগেও আসলে কতখানি সে রিকভার করতে পারবে আরও একটা প্রবলেম আসে এই রিলেটেডই সেটা হচ্ছে যে একজন তো চাচ্ছে হচ্ছে যে সে এখন অনুশোচনায় ভুগে সেটা ঠিক করতে চায় আরেকটা গ্রুপ চায় সে হয়তো ইয়াং ইয়াংএজে করেছে বা টিন এজ পিরিয়ডে করেছে এখন সে জব খুঁজছে অথবা বাইরে যাবে সে এমন জবগুলো চুজ করছে যেখানে এই দাগটা খুব নেগেটিভ হিসেবে দেখা হয় যে রকম হচ্ছে এয়ারফোর্সে বা বাহিনীর চাকরি পুলিশের চাকরি বা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিতে হয় শক্তভাবে এই ধরনের ক্ষেত্রে এই দাগগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করেন না এবং সেই ক্ষেত্রে তারা আরো বেশি ক্রেজি হয়ে যায় আমি তো এই চাকরিটা তার মনে হতে থাকে যে এই এই চাকরিটা হচ্ছে না বা পাচ্ছে না দুই জায়গা থেকে যদি আমরা দেখি অনেকের থেকে অল্প দাগ অনেকের অনেক বেশি আসলে কিন্তু কোন লেজার কিংবা বিভিন্ন ধরনের টেকনিক আমরাও তাদের কথা চিন্তা করে অনেক কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেছি কিন্তু একেবারে নর্মাল স্কিন কিন্তু কখনো আসলে দেয়া সম্ভব হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা পায়ের থেকে বা অন্য কোথাও থেকে স্কিন এনে এই স্কিনটা ফেলে দিয়ে আমরা ওটা দিচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় আনছি তার বর্ডারগুলো থেকে যাচ্ছে হ্যাঁ কিন্তু সেই ক্ষেত্রে সেলফ হার্ম হয়েছে সেই জায়গা থাকছে না কিন্তু অন্য রকম একটা দাগ থাকছে এটা যেন গ্রাফট করা এরকম একটা বিষয় তো হতে পারে যে অনেকের অ্যাক্সিডেন্টে হতে পারে বা অনেকে তারপরেও হয়তো প্রশ্ন করে কিন্তু সেই নেগেটিভ থটটা হয়তো থাকে না যে তুমি নিজের ক্ষতি নিজে করেছো তোমাকে আমরা হেল্প করব না বা তোমাকে আমরা এই ধরনের কোনো কিছু করতে নেব না তো এই জায়গাটা হয়তো ইমপ্রুভ থাকে কিন্তু একেবারে নর্মাল হয়ে যাবে সে কোনো দাগ ছাড়া স্যার যে চাকরিতে চলে যেতে পারবে সে সেরকম ভাবে আসলে কেউ পারে না আমাদের দেশেও না বাইরেও পারে না তো সেলফ ফার্ম করার সময় তো আসলে কারো কাজ মাথায় অনেকের হয়তো খুব আবেগে করে ফেলছে ইম্পালসিভ হয়ে করে কিন্তু এটাও ঠিক যে সে যদি করে ফেলে এবং সেটাকে সে যদি অ্যাকসেপ্ট করে না এরকম প্রচুর অনেক উচ্চ পদস্থ কর্মকর্তা বা অনেক ভালো পজিশন আছে ওনাদের হাতেও কিন্তু এখন এগুলো দেখি আমরা সো ওইটা নিয়ে আসলে পড়ে না থেকে তার জীবনকে অন্যভাবে ভেবে অন্য সমাধানে যেতে পারে এরকম ভাবে আমরা বোঝানোর চেষ্টা করে থাকি একদমই সুতরাং মানসিক ভাবে সেখানে দৃঢ়তা থাকাটাও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা বারবারই আসলে চলে আসছে যে কোনো কথাতেই আপু বয়সের ছাপ ঠেকাতে আসলে আপনি প্রথমে বলছিলেন যে অ্যাসেটিক বা এরকম বিভিন্ন প্রসিডিউর গুলো আছে এটা আসলে কতটুকু কার্যকর এবং এখানেও কিন্তু একটা মানসিক বিষয় আছে যে অনেকে মনে করেন যে না আমাকে মতো লাগছে না বা আমার বয়স যে বাড়ছে এবং সেটার সঙ্গে সঙ্গে আমার একটা পরিবর্তন আসছে এটা আমি আসলে একসেপ্ট করতে পারছি না সেখান থেকেও কিন্তু অনেকে মানুষের কথা শুনেও একটা ডিসিশন নিচ্ছেন আবার অনেকে নিজের প্রতি সেই স্যাটিসফ্যাকশনটা পাচ্ছেন না বলেও বিভিন্ন প্রসিডিউর যাচ্ছেন তো এটা আসলে কতটুকু কার্যকর এবং মানসিক জায়গাটার যদি একটু বলেন আমি এই বিষয়টা আসলে অনেকখানি বলবো যে আমরা যারা যেই সমস্ত রোগীদের সাথে ডিল করি বয়সের বিষয়টা কিন্তু আসলে হুট করে চলে আসে না এবং স্কিন কিন্তু একদিনে বা দুদিনে চেঞ্জ হয় না চেঞ্জটা হতে থাকে আপনি আমরা যখন আমি আমার ছেলেকে দেখি আমার ছেলের বয়স মাত্র নয় বছর তো সে তাকে আমি বারবার বলি বাবা একটু উপরে তাকাও আমি দেখি ওর কোনোভাবেই কোনো ভাজ পড়ে না আর কিছুদিন আগে আমারও একটু পড়তো উপরের দিকে তাকালে একটু পড়তো কিন্তু ইদানিং দেখি যে একটু ভাজটা বড় হচ্ছে কেউ কোনো ফেসিয়াল এক্সপ্রেশন দিলে যেহেতু আমি প্লাস্টিক সার্জন আমার চোখে খুব লাগে যে ও আচ্ছা চোখের পাশের এই ক্রাউস ফিটগুলো চলে এসেছে তাহলে বয়স এখন ফর্টি ফাইভ প্লাস হয়েছে বা ফর্টি প্লাস হয়েছে কপালের ভাজটা চলে এসেছে হ্যাঁ বয়স এখন ফিফটি এসে হয়েছে এই বিষয়গুলো থাকে এখন হঠাৎ করে একটা গ্রুপ আছে কিন্তু আসলে যে আগে হয়তো অতখানি সে যত্ন করেনি কিন্তু যখন এই ভাজগুলো চলে এসেছে তখন তার হাহাকার লাগে বা তখন মনে হয় না এগুলো আর আরে আরেকটু থাকুক বা অনেকের হয় যে আগে তার সামর্থ্য বা ফিনান্সিয়াল অ্যাবিলিটি ওভাবে ছিল না কিন্তু এখন সে যখন সব গুছিয়ে এসে তুলে গুছিয়ে উঠেছে এখন সে চায় যে না এগুলোর যত্ন আমি নেই বা আমার এখন সক্ষমতা আছে সব মিলিয়ে কেউ যদি কখনো আসলে এক এক একরকম থাকে যে হ্যাঁ আমি সবসময় আমার সৌন্দর্যটাকে মেনটেন করব। সেই ক্ষেত্রে সে সবসময় কিন্তু একটা প্রসিডিউরের মধ্যে সে রেগুলার স্কিন কেয়ারের মধ্যে থাকবে রোদের থেকে প্রোটেকশন নেবে স্কিনের ময়শ্চার মেনটেন করবে তাকে রেগুলার কোনো স্কিন কেয়ার এটাতে লজ্জার কিছু নেই আমাদের প্রতিদিনের খাবারের সাথে আমরা আমাদের শরীরের সুস্বাস্থ্য যেমন জড়িত আমাদের স্কিনের ভালো থাকার জন্য এই হাইড্রেশন এই ময়শ্চারাইজেশন এই কেয়ারগুলো খুবই জড়িত হ্যাঁ এবং রোদ থেকে প্রোটেকশন কারণ এই জিনিসগুলি সবচেয়ে বড় শত্রু তারপরেও দেখা যায় যে খুব অল্প অল্প আসা শুরু হয়েছে মাত্র সেটা চল্লিশের কাছাকাছি হেলে। কারো কারো একটু প্রিম্যাচর হয়ে যায় সেই সমস্ত ক্ষেত্রে আমরা অনেক সময় তাদের লেজার মাইক্রোডার্মা ব্রেশন এই ধরনের কিছু প্রসিডিওরের কথা বলি যেটা নিয়েও অনেক ভুল ধারণা আছে যে আগে আমরাই বুঝতাম না ভাবতাম লেজার মানেই হয়তো ক্যান্সার হবে বা লেজার হলে পুড়ে যাবে কিন্তু অবশ্যই আমরা গুরুত্ব দিই বাংলাদেশে একটা এমন অবস্থা তৈরি হয়েছে যে এই সাইটটা চিকিৎসকদের কাছে নেই অ্যাস্থেটিক সাইটটার এইটটি পারসেন্টই হয়ে গেছে কর্পোরেট বিজনেস ওরিয়েন্টেড মানে এবং যেগুলোতে হয়তো ট্রেন্ড কোনো পার্সোনাল নেই তারা যাচ্ছে সেটা পার্লারের মতো করে সার্ভিস নিচ্ছে চলে যাচ্ছে সেটার আফটার কেয়ার বিফোর কেয়ার এগুলো নিয়ে কোনো চিন্তা নেই বা এগুলো জানেও না এবং যারা দিচ্ছে তারাও অনেকেই জানে না তো সেই সমস্ত ক্ষেত্রে একটা ভয় থেকে যায় কিন্তু একজন মানে ট্রেনড আপ একজন প্লাস্টিক সার্জন বা একজন অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট বা অ্যাস্থেটিক নিয়ে কাজ করে এরকম প্রশিক্ষিত দক্ষ মানুষের কাছে গেলে তারা সময় অনুযায়ী যে হ্যাঁ আপনার এখন স্কিনের জন্য এটা প্রয়োজন নেই আপনার এটা প্রয়োজন সেই সমস্ত ক্ষেত্রে লেজার যদি একটু যখন তার একটু একটু অ্যাপেয়ার করা শুরু করছে তখনই যদি একটু রেজোভিনেশন লেজার পি এই ধরনের প্রসিডিউরগুলো করে তাহলে কিন্তু একটা লম্বা সময় সে ওই রিঙ্কেল ফ্রি থাকতে পারছে বা রিঙ্কেলটা আসতে সময় লাগছে এবং এই প্রসিডিউরগুলো এরকম যে সংক্ষিপ্তভাবে যদি বলি যে মানুষের ভাজ পড়ে কেন তার কোলাজেন যে টিস্যুগুলো সেই টিস্যুগুলো তার দুর্বল হয়ে যাচ্ছে তো যে কোনো আঘাতে বডিতে যেকোনো আঘাতে ওই জায়গায় একটা শারীরিক রিয়াকশন তৈরি হয় যেটার কারণে ওই জায়গাটা শক্ত হয় এবং ওই জায়গাটা টান টান হয় দেখবেন আপনি ব্যথা পেলে ফুলে উঠছে কোনো জায়গা ফুলে উঠলে এটা শরীরের রেসপন্স কিন্তু লেজার কাজ করে কি সেই কোলাজেনকে স্টিমুলেট করে আচ্ছা কোলাজেন ভেতর থেকে এমন লেভেলে সে শক্ত হয় যেটা খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না এবং সে যখন শক্ত হচ্ছে তার স্কিনটা কিন্তু একটু টাইট হচ্ছে হুম তো এত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ করে যে এই কারণে তার কিন্তু তার ফিজিওলজি বা বডির রেসপন্সটাকেই কাজে লাগানো হচ্ছে কিন্তু বাড়তি কিছু না বা কিন্তু এই জিনিসটাকে তার মেনটেন করতে হবে কোলাজেনটা ভেতর থেকে কাজ করা শুরু করলো বাইরে থেকে আপনি একটু হাইড্রেশন দেন একটু ময়শ্চারাইজেশন দেন একটু সান প্রোটেকশন দেন তাকে আরেকটু কাজ করার জন্য একটু সিং ভিটামিন সি দেন ভিটামিন এ এ দেন দেন এই বিষয়গুলো যখন কাজ করবে তখন অটোমেটিক অটোমেটিক শরীর মানে তার এই রিঙ্কেল পড়া বা বার্ধক্যজনিত পরিবর্তন এগুলো অনেক দূরে চলে যাবে এবং গ্লোটা এনহ্যান্স হবে অনেক গ্লোটা অনেক এনহ্যান্স হবে এবং এগুলো খুবই ভালো কাজ করে যদি অবশ্যই মানে জেনে বুঝে নেওয়া হয় জি আপু একদম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আর অনেক কিছু আসলে জানার আছে আমি যদি একটু জানতে চাই যে ত্বকের যত্ন যেটা শুধুমাত্র প্রসিডিউরের পাশাপাশি আমাদের মন থেকে উৎফুল্ল থাকলে তো আমরা জানি সেই মানুষটা অটোমেটিক আসলে গ্লো করে সেটার প্রয়োজনীয়তাটুকু একটু বলবেন এবং কসমেটিক সার্জারি নিয়ে মানুষের অনেক ধারণা আছে এটা খুব ব্যয়বহুল চিকিৎসা তো সেটার ইয়েটা আসলে কেমন আচ্ছা দুটো পার্ট একটা হচ্ছে যে প্রথমটা বলি ব্যয়বহুলের বিষয় ব্যয়বহুল তো বটেই কিন্তু সেটা কোন প্রসিডিউর করা হচ্ছে তার উপর নির্ভর করা হয় অনেক বড় মানে অজ্ঞান করে তাকে যে প্রসিডিউরগুলো করতে হবে লম্বা সময় ব্যাপী সূক্ষ্ম কাজ সেগুলোর জন্য হয়তো খরচ বেশি হতে পারে কিন্তু অনেকের হয়তো স্কিনের কোনো চেঞ্জ মানে ব্লেফারোপ্লাস্টি বা আইল্যাশের আই মানে আইল্যাশ এক্সটেনশন করে বা তার চোখের উপরের পাতে ভাজ পড়ে গেছে বেশি স্কিন হয়েছে সেটা ফেলে দিতে হচ্ছে সেটার কস্টিং তো খুব বেশি না মানে প্রসিডিউর টু প্রসিডিউর অনেক ভ্যারি করে এবং আমাদের দেখা মতে বিলিভ মি এই যে যাদের কথা বলছিলাম যে বিভিন্ন প্রতিষ্ঠান যেখানে হয়তো একজন ভালো চিকিৎসকও নেই বা চিকিৎসকও নেই তারাই চালাচ্ছে সেখানে যে পরিমাণ টাকা তারা ওয়েস্ট করে সেই টাকার টেন্থ ওয়ান টেন্থ খরচ করে একজন প্লাস্টিক সার্জন অথবা একজন অ্যাস্থেটিক শিয়ানের কাছ থেকে অনেক ভালো সে পেতে পারে এবং সেটা কিন্তু মানে বেশিরভাগ মানুষেরই জানা নেই আর দ্বিতীয়ত হচ্ছে যে মন একটা হাসি একটা ফেইসের পুরো আইডিওলজি চেঞ্জ করে দিতে পারে হাসি এবং হাসতে চাওয়ার চেষ্টা বা ভালো থাকার চেষ্টা এই চেষ্টাটা তাকে অনেকখানি এগিয়ে দিতে পারে অনেক ধন্যবাদ আপু আপনাকে অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এত চমৎকার চমৎকার প্রশ্ন নির্ধারণ করে আমাকে করার জন্য যে আমি যে কথাগুলো অনেক ভেবেছি হয়তো কিন্তু কোথাও বলা হয়নি আজকে সেই সুযোগ পেয়েছি অনেক ধন্যবাদ আপনাদের দর্শক শুধু আগুনে দগ্ধ হওয়া ব্যক্তির নয় সুচিকিৎসা প্রয়োজন আমাদের সবার সুচিকিৎসা প্রয়োজনে সমাজের সমাজের সকল শ্রেণীর মানুষের সরকারের সাথে আমাদেরকেও হতে হবে দেশপ্রেমিক হতে হবে মানবিক হতে হবে সচেতন নাগরিক তবেই আমরা হতে পারব প্রকৃত সুখী মানুষ আজকের মতো বিদায় নিচ্ছি মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আর মনের কথা অনুষ্ঠান থেকে পাওয়ার্ড বাই বেনি বুনন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন